হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আসলে আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই কোনো কিছুই শেয়ার করি নাই। আজকে আমি ওভেনে গ্রিল করেছি, গ্রিল এবং বাসায় পরোটা, হালুয়া করেছি, রায়তা করেছি। আর গ্রিলটা যখন খেতে বসছি তখন অনেক মানে টেস্ট, এত টেস্ট মানে বলতেছে ভিডিও করি একটু, এই জন্য আসলে ভিডিও করছি। খুবই টেস্ট হয়েছে গ্রিলটা, অনেক মজা হয়েছে। আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন। আমি অন্য সময় রেসিপি শেয়ার করবো, বাট আজকে রেসিপি শেয়ার করতে পারলাম না রোজার কারণে, রোজা রেখেছি, প্লাস এত ব্যস্ততার মধ্যে ছিলাম। কেমন লাগে না? একদম দোকানের গ্রিলের মতো, দেখো আমার ছেলে লাইক দিচ্ছে। আপু কেমন হয়েছে? এই তো লাইক দিয়েছে, আয়েন লাইক দিয়েছে। সবাই পাইলে একদম সারি ফিরি খাই বাবা মানো তোমার হ্যাঁ, ওটা সবাই ভালো আছে। এটা হচ্ছে দই, কলা, নারকেল, চিড়া। আজকাল আজকে রোজা রেখে সব কিছু করেছি, কোরমা করেছি, তো ওই জন্য আমি রেসিপিগুলো শেয়ার করার টাইম পাইনি, বাট নেক্সট টাইম একদিন সময় করে বসে করব। পরোটাটাও এত সফট হয়েছে। দিয়েছে সালে রুটি দিয়ে খাও। কেমন কষ্টটা সাধ্য করছিস? আমি কষ্ট করছি রোজারে, তো কেন করছি? চিকেন, আচ্ছা চিকেনটার ভেতরে পর্যন্ত মশলা ঢুকছে, তো ওই জন্য বেশি টেস্ট লাগতেছে।
এখানটার হাজার রকমের জন্য মশলা হয়েছে। আল্লাহুম্মা বলছে আমার ছেলে। আচ্ছা আল্লাহুম্মা আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতে যাচ্ছে যে আসলে এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ, আমরা সবাই জানি, সবারই মন খারাপ। তার মধ্যেও আজকে একটা বিশেষ রাত, ক্ষমাপ্রার্থীর রাত। সো সবাই সবার জন্য দোয়া করব। আর এই যেগুলো আমি করি, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, বলতে পারেন যে এই অবস্থার মধ্যেও ভিডিও করছি বা রেসিপি শেয়ার করছি। আসলে এগুলো হচ্ছে আমরা যেহেতু এখন হোম কোয়ারেন্টিনে আছি, প্রত্যেকেই তো সময়টা পার করতে হয়। আর যেহেতু আজকে বিশেষ একটা দিন, সবার বাসায় মোটামুটি বিশেষ বিশেষ রান্না করছে। আমরা হয়তো কেউ খেতে পাচ্ছি, আবার কেউ হয়তো অনেক কোরমা পোলাও খাচ্ছে, আবার দেখা যাচ্ছে কেউ একদম খাবার পাচ্ছেও না বা পাবেও না। আসলে এটা হচ্ছে উপরওয়ালারই নিয়ম। যাই হোক, তারপরে আমরা চেষ্টা করি আমাদের নিজের অবস্থান থেকে সবাইকে সাহায্য করার। আমি আজকে বেশি কিছু করিনি, আমি একটু জাস্ট করেছি হচ্ছে তান্দুরি, চিকেন তান্দুরি পরোটা, রায়তা, সুজির হালুয়া করেছি। আর যেহেতু রোজা, বাসার সবাই রোজা রেখেছে, এর হালকা কিছু আর করেছি কোরমা, চিকেন কোরমা। আচ্ছা আয়ান, আসসালামু আলাইকুম। আমার আয়ান মনি দেখছেন উল্টা গাড়ি চালায়, ও সুজা গাড়ি চালায় না, উল্টা গাড়ি চালায়। এখন সোজা করে ফেলছে। তো আমার ছেলেও নামাজ পড়ে, আমার ছেলেও দোয়া করে সবার জন্য, না বাবা? আবার আজকে রান্না বান্না, এই যে এটা হচ্ছে চিকেন কোরমা, বেরেস্তাটা করে রেখেছি এই।